জিলাস্তরীয় 23তম সাধারণতন্ত্র দিবস স্থানীয় নবকৃষ্ণ চৌধুরী স্টাডিয়াম ঠারে কোভিড কটকণা মধ্যে পালিত হয়ে যাই। এই দিবসে মুখ্য অতিথি ভাবে রাজ্য ওড়িয়া ভাষা সাহিত্য বিভাগের সংস্কৃতি মন্ত্রী জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দেশ ও জাতি উদ্দেশ্যে উদ্বোধন দিয়ে পরে পুলিশ প্যারেডে অভিবাদন গ্রহণ করে। এ অবসরে জেলার কোভিড পরিচালনার উল্লেখনীয় সেবা যোগাই আগধাড়ির করোনা যোদ্ধা ডাক্তার, নর্স, স্বাস্থ্যকর্মী, সফেই কর্মচারী মানুষ মুখ্য অতিথি পুষ্পগুচ্ছ উত্তরী ও মানপত্র দিয়ে সম্মানিত করে। অন্য অতিথি মানক মধ্যে জেলাপাল পারুল পটোয়ারী, এসপি অখিলেশ্বর সিং ও জেলাস্তরীয় বহু অধিকারী, পুলিশ অধিকারী যোগ দিয়ে শেষে অতিথি মানে স্টাডিয়াম পরিসরের বৃক্ষরোপণ করে। এই সমস্ত কার্যক্রম জেলা সংস্কৃতি বিভাগ ও জেলা সূচনা লোকসম্পর্ক বিভাগ পক্ষ পরিচালনা করা। জগৎসিংহপুর মহেশ্বর ত্রিপাঠী রিপোর্ট মক টিভি নিউজ। মহক টিভি নিউজ, সত্য যেপরি খবর সেইপরি। লেটেস্ট খবর পাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করন্তু মহক টিভি নিউজর ফেসবুক, ইউট্যুব এবং টুইটর পেজ কু। অধিক তথ্য পাই লগ ইন করন্তু আম ওয়েবসাইট www.mahaktv.in এবং ডাউনলোড করন্তু মহক টিভি অ্যাপ কু গুগল প্লে স্টোর।